Assalamu alaikum, dear brothers and sisters. A very good morning to you all. আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের ওল্ড ব্রিজে। ওল্ড ব্রিজ যেখানে রাবার ড্যাম হচ্ছে। আমার পিছনের সিনারি দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদেরকে শেখাবো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউ। আমরা যেখানে সেখানেই খুব সহজেই হোয়াট অ্যাবাউট ইউ ইউজ করি। মূলত আমাদের একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে আপনি কেমন আছেন, এক্ষেত্রে আমরা হোয়াট অ্যাবাউট ইউ ইউজ করি। আসলে বিষয়টি তা নয়। আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখাচ্ছি যা আজ পর্যন্ত কোনো টিচার শেখায়নি। সেটা হচ্ছে, ধরুন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে হ্যালো ব্রাদার, হাউ আর ইউ টুডে, মানে আপনি কেমন আছেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে ভালো আছি বা খারাপ আছি, হোয়াট এভার ইট ইজ, যে কোনো একটা অ্যান্সার দিলেন, তারপরে বলছেন যে ভাইয়া আপনি কেমন আছেন। সো আপনি কেমন আছেন পাল্টা হোয়াট হাউ আর ইউ, পাল্টা হাউ আর ইউ না বলে হোয়াট এভার ইউ বলে দিলেন, এটাই হচ্ছে জিনিস। অর্থাৎ কোশ্চিন আপনাকে যেটা ছুড়ে দেওয়া হবে, ঠিক সেম কোশ্চিনটাকে নিয়ে আপনি অ্যান্সার না দিয়ে হোয়াট এভার ইউ বলবেন। ফর এক্সাম্পল, আমি যদি জিজ্ঞেস করি আর ইউ ম্যারিড, আর হাউ ডু ইউ স্পেন্ড দি ডেজ, আপনি কি বিবাহিত, অথবা আপনি দিনকাল কেমন কাটাচ্ছেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনি শোনার পরে ইয়েস নো ভেরি গুড যেটা হোক একটা অ্যান্সার দিলেন, তারপরে বলবেন যে হোয়াট এভার ইউ, মানে আপনার ক্ষেত্রেও সেম, অর্থাৎ আপনি কি বিবাহিত বা আপনার দিনকাল কেমন চলছে। সো বিষয়টা হচ্ছে যে এই ধরনের যে কোশ্চিনটা আপনাকে করা হবে, ঠিক সেম কোশ্চিনটা আপনি ডিরেক্টলি না করে হোয়াট অ্যাবাউট ইউ ইউজ করবেন। যদি আপনাকে বলা হয় যে উড ইউ লাইক টু গো টু পিকনিক টুডে, আপনি কি আজকে আমাদের সাথে পিকনিকে যেতে চান, সো আপনি এটা অ্যান্সারটা বলার ক্ষেত্রে ইয়াস আর নো বলবেন, এবং পাল্টার যদি তাকে প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই বলবেন যে হোয়াট অ্যাবাউট ইউ, মানে আপনিও কি পিকনিকে যেতে চান। সো বিষয়টি হচ্ছে এটা। আর কিছু উদাহরণ আমরা নিতে পারি, যেমন ধরুন দ্য প্রাইস ইন ওয়েল, মানে ওয়েলের প্রাইস হ্যাজ বিন ইনক্রিজ, ওয়েলের প্রাইসটা বেড়ে গিয়েছে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আপনি এই বিষয়ে কী মনে করেন। যদি এই কোশ্চিনটা আপনাকে করা হয়, সো আপনি অবশ্যই বলবেন ইয়াস আর নো, এবং তারপরে বলবেন কি আই থিঙ্ক সো, মানে আমিও সেটাই মনে করি। আপনি পুনরায় যে আবার বলবেন যে দ্য প্রাইস ইন ওয়েল হ্যাজ বিন ইনক্রিজ, এটা সেটা নয়, পুনরায় ওই সেন্টেন্সটা না বলাই ভালো, বরং হোয়াট অ্যাবাউট ইউ বললে আগে যে কোশ্চিন করা হয়েছে, যে করেছে আপনাকে, সে কোশ্চিনটাই করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। আর এ নিয়ে আরও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, এই সে ব্যাখ্যাগুলো জানার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সে ভিডিওগুলো দেখতে থাকবেন, ইনশাল্লাহ সেখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।